আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একতলা বাসার সুন্দর একটি ডিজাইন নিয়ে। তো আসুন প্রথমে আমরা জমির পরিমাপটা দেখে নেই। জমির দৈর্ঘ্য আছে 30 ফিট এবং প্রস্থ আছে 27 ফিট। মোট আসতেছে আমাদের 810 স্কোয়ার ফিট জমি। শতক আকারে আসতেছে 1.86 শতক এবং কাঠা আকারে আসতেছে 1.12 কাঠা। তো 16 কাঠা জমির মাঝে এই বাসার প্ল্যানটি করা হয়েছে। এই হচ্ছে বাসার সামনের ভিউ। যেহেতু একতলা বাসা সেহেতু কোনো সিঁড়ি রাখা হয়নি। এই হচ্ছে ডান পাশের ভিউ, এই হচ্ছে পিছন পাশের ভিউ, এই হচ্ছে বাম পাশের ভিউ। তো বন্ধুগণ, প্রথমে বলে নিচ্ছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আসুন আমরা পুরো প্ল্যানটি দেখি। ধরুন এই হচ্ছে গেট। গেটের পর আসতেছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের সাইজ হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি ইন্টু 11 ফিট 7 ইঞ্চি। এদিকে রয়েছে ভিতরে ঢোকার গেট। ভিতরে আমরা পাবো বেশ পাবো ডাইনিং রুম। ডাইনিং রুম মাপ হচ্ছে 17 ফিট 2 ইঞ্চি ইন্টু 7 ফিট 9 ইঞ্চি। সঙ্গে পাবো ছোট্ট করে একটু কিচেন। কিচেনের মাপ হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি ইন্টু 10 ফিট 7 ইঞ্চি। এদিকে রয়েছে বেডরুম। এদিকে আমরা আর একটা দরজা পাবো। এদিকে দুই পাশে দুটি বেডরুম আছে। তো এদিকে আছে একটি বেডরুম, এর মাপ হচ্ছে 12 ফিট ইন্টু 10 ফিট 7 ইঞ্চি। এদিকে বেডরুমের মাপ হচ্ছে 12 ফিট ইন্টু 11 ফিট 7 ইঞ্চি। এদিকে রয়েছে কমন টয়লেট। কমন টয়লেটের মাপ হচ্ছে 6 ফিট ইন্টু 6 ফিট 2 ইঞ্চি। তো বন্ধুরা, এই হচ্ছে ফ্লোর প্ল্যান। বন্ধুগণ, এই প্ল্যানটির কাজ চলতেছে। আমি যে ভাইয়ার বাসার ডিজাইন করছি উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, কাজ চলতেছে লালমনিহাটে। তো বন্ধুগণ, যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন আমরা 2D প্ল্যানটি আর একটু দেখে নেই প্ল্যানটি ভালো বোঝার জন্য। বন্ধুগণ, যা বলছিলাম, এই হচ্ছে গেট, লিভিং রুম, এবং এরপরে রয়েছে ডাইনিং রুম, এবং সঙ্গে রয়েছে কিচেন। এদিকে রয়েছে দুটি বেডরুম এবং মাঝে রয়েছে কমন টয়লেট। ছোট্ট জমিতে এই সুন্দর একটি বাসার ডিজাইন। তো বন্ধুগণ, এই ডিজাইনটি করতে, মানে এই বাসাটি করতে, একতলা বাসা করতে মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা প্রয়োজন হবে। তো আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ডিজাইনটি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের ক্যাট ফাইল অথবা PDF ফাইল দিয়ে দেবো। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।